আপনি কেন আপনার ছেলেকে হচ্ছে আইনের কাছে উঠাই দিলেন, কোন গ্রাউন্ড কোন যুক্তি থেকে? হ্যাঁ সেটাই তো, সে তো এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল না, তাকে বাঁচাবার চেষ্টা করেছিল, তাকে সে বাঁচাবার জন্যই মানে পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে সে হয়েছে, সে ডাক্তারের সাথে কথা বলেছে, সে আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কথা বলেছে, সে পানি খাওয়াতে গেছে, তার জন্য তাকে মারতে চেয়েছে, এগুলো তো সব আপনাদের মিডিয়াতেও এসছে, রিপোর্টও এসছে, সে তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সবার কাছে গেছে, যত মানে ইয়ে ছিল বড়ো ভাই ছিল তার সহপাঠীদের ছিল সবার কাছে, কিন্তু সবাই বলেছে। আমরা সবসময় দেখি যে সবাই একটু আইনকে পাশ কাটিয়ে বা একটু লুকিয়ে থাকতে চায়, কিন্তু আপনি আমার একজন বাবা যিনি আপনার সন্তানকে আইনের কাছে দিয়ে গেলেন। এটা তো আমার দেশ, আমার তৈরি করা দেশ, আমার নিজের দেশ, আমি আইন আমাদের রক্তেই তো আইন তৈরি হয়েছে, এই দেশে সংবিধান তৈরি হয়েছে আমাদের জন্যই, আমরাই নিয়ে এসেছি, এই দেশ স্বাধীন করেছি, এই দেশের আইনকে আমি অবমাননা করব কেন? এই জন্যই এসেছি, আমার আমার ছেলে নির্দোষ, সেই জন্যই এসেছি, আমার বুকে সেই শক্তি আছে, আমার আমার ছেলের সেই ইয়ে আছে, অ্যাবিলিটি আছে যে সে নির্দোষ প্রমাণ করতে পারবে, তার জন্যই আমি আদালত আদালতের কাছে সেটাই সেটা সে ফেস করবে, আমরা মেনে নিব। এবং একজন সন্তান এই পর্যন্ত আসার পরে এই যে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানগুলো যে পরিবেশ, যে সেখানে এই ঘটনাগুলো ঘটছে, মানে একটা সন্তানকে এতদূর আনা অনেক কষ্টের কাজ, সেখানে একজন বাবা হিসেবে এটা ভয়ঙ্কর যাতনার যে আপনি তাকে এরকম মামলায় ফেস করতে হচ্ছে আপনাকে। এটা হলো সময়, রাজনীতি, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, সব কিছুর কারণে এরকম ঘটে গেছে। যাই হোক, আমি আর এটা নিয়ে কী বলবো, এটা আপনারাই সাংবাদিকরাই তো ভালো জানেন যে এখন কী, এটা বলার কিছু নাই, এটা ঘটে গেছে, এটা একটা দুর্ঘটনা। শুধু এটা বলতে চাই যে আমার ছেলে নির্দোষ, সে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, হ্যাঁ, এবং তার যে বিচার হবে সেটা আমি মেনে নেব নির্ভীক চিত্তে।